হ্যালো ফ্রেন্ডস এগিয়েছিল টু পয়েন্টস সকলকেই স্বাগত আর আজ আমরা নিয়ে চলে এসেছি আর আরবি গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্সের উপর থেকে কিছু কোশ্চেন নিয়ে তো এটা আমাদের উনিশ নম্বর ক্লাস চলছে এর আগে আমরা অলরেডি আঠারোটি ক্লাস করে ফেলেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আমরা প্রত্যেকটি কোশ্চেন নিয়ে ডিটেলস আলোচনা করি এমনভাবে আলোচনা করি যেন এই কোশ্চেন রিলেটেড সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারি আর তার সাথে সাথে ফিজিক্সের উপর থেকে কিছু ম্যাথ প্রবলেম দেখে নি তো বন্ধুরা আর কোনো টাইম ওয়েস্ট করছি না চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কি বলছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে লুকাস বিকারক হলো ড্যাশ তো লুকাস বিকারক এটা গাড়ো এইচ এবং শুষ্ক জেড এন টু এর মিশ্রণ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দুই নম্বর অপশন তাছাড়া এই যে লুকাস পরীক্ষা এটা কিন্তু শুধুমাত্র সরল অ্যালকোহলের ক্ষেত্রেই প্রযোজ্য হয় ছয় বা তার বেশি সংখ্যা কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু এই লুকাস পরীক্ষা প্রযোজ্য নয় এর ব্যতিক্রম আছে বেনজাইল অ্যালকোহল আর অ্যালাইল অ্যালকোহল বেঞ্জাইল অ্যালকোহলের সংকেত কি সি সিক্স এইচ ফাইভ সি এইচ টু এখানে ছয়টির বেশি কার্বন পরমাণু আছে এই অ্যালকোহলে তাছাড়া আরেকটা কী বললাম অ্যালাইল অ্যালকোহল সি এইচ টু ডবল বন্ড সি এইচ টু আমরা কি বলেছি শুধুমাত্র সরল অ্যালকোহলের ক্ষেত্রে এই লুকাস পরীক্ষাটা প্রযোজ্য কিন্তু এখানে ডবল বন্ড আছে তার মানে এটা সরল অ্যালকোহল নয় তার সাথে সাথে আরেকটি কোয়েশ্চেন মনে রাখবেন এই সমস্ত তথ্যগুলো মনে রাখার সাথে সাথে যে এক ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল আর তিন ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে কোন পরীক্ষা করা হয় সেখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে লুকাস পরীক্ষা তো এখানে আমাদের কোশ্চেন কি বলছে লুকাস বিকারক হলো ড্যাশ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে দুই নম্বর অপশন শুষ্ক জেড এন সিএল টু আর গাঢ় এইচ সিএল এর মিশ্রণ দুই নম্বর অপশন পরবর্তী কোশ্চেন কি বলছে প্রাপ্তবয়স্ক মানব দেহের কোথায় আর বিসি গঠিত হয় আর অর্থাৎ রেড ব্লাড করপাসাল তো এর মানে কি লোহিত রক্ত কণিকা আর যেটাকে বলা হচ্ছে এর উৎপত্তি সম্পর্কে যদি আমরা একটু তথ্য দেখে নিই সেখানে কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা দেখতে পারবো কি ভ্রূণ অবস্থায় এই লোহিত রক্তকণিকা অর্থাৎ আর বিসি ভ্রূণের ভাস্কুলেস অঞ্চল থেকে উৎপন্ন হয় আর জন্মের এক মাস পূর্বে এটা যকৃ তার প্লিহা থেকে উৎপন্ন হয় আর জন্মের পর এটা লাল অস্থি মর্যা থেকে উৎপন্ন হয় তো এখানে আমাদের কোশ্চেন কি বলছে প্রাপ্তবয়স্ক মানব দেহের কোথায় আরবিসি গঠিত হয় প্রাপ্তবয়স্ক মানব দেহ অর্থাৎ জন্মের পর কোথায় দেখলাম লাল অস্থি মর্যা সঠিক আনসার দুই নম্বর অপশন তার সাথে সাথে আমরা দেখে নেব এই রেড ব্লাড কর্পাসলের অর্থাৎ লোহিত রক্তকণিকা যা যেটাকে আরবিসি বলা হচ্ছে তার আকার কেমন মানুষের ক্ষেত্রে এই লোহিত রক্ত কণিকার আকার গোলাকারা দ্বি অবতাল আর ব্যাঙের ক্ষেত্রে দ্বি উত্তাল এর আয়ু এই লোহিত রক্ত কণিকার আয়ু একশো কুড়ি দিন যদি মানব দেহে এই লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পায় সেক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় আর যদি স্বাভাবিকের তুলনায় এর সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে পলিসাইটিমিয়া হয় এর কাজ কি এই আরবিসির কাজ কি শ্বাসবায়ু পরিবহন করা রক্তের অম্লত্ব ক্ষারত্বের সমতা রক্ষা করা রক্তের স্বাতন্ত্র্য বজায় রাখা আর রক্তের ধনাত্মক ঋণাত্মক আয়নের সাম্যাবস্থা বজায় রাখা তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রাপ্তবয়স্ক মানবদের কোথায় আরবিসি গঠিত হয় বা লোহিত রক্ত কণিকা কোথায় গঠিত হয় লাল অস্থি মর্যায় দুই নম্বর অপশন সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন চলে যায় কি বলছে ভলকানাইজিং রবারের জন্য ব্যবহৃত প্রাথমিক পদার্থটি হলো তো আমরা ফার্স্টে দেখে নেব ভলকা ভলকানাইজিং কি তার আগে বলিনি এখানে সঠিক অ্যান্সার হবে চার নম্বর অপশন সালফার তো চলে যায় ভলকানাইজিং এটা এমন একটি প্রক্রিয়া যা প্রত্যক্ষভাবে পদার্থের মধ্যে শক্তি বৃদ্ধি করে আর স্থায়ী যে বিকৃতি ওই পদার্থের মধ্যে সেটাকে হ্রাস করে এই ভলকানাইজিং এর ফলে পদার্থের মধ্যে বৃদ্ধি পায় সাথে সাথে নমনীয়তা হ্রাস পায় আর এটা অর্জন করা হয় ক্রস মলিকুলার নেটওয়ার্কের মাধ্যমে তাছাড়া এই বা এলাস্টমেরিক জাতীয় পণ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তো এখানে প্রাথমিক উপা পদার্থ হিসেবে কোনটা ব্যবহার করা হচ্ছে চার নম্বর অপশন সালফার তো পরবর্তী কোশ্চেনে চলে যাব কি বলছে নিচের দেওয়া পলিমারগুলির মধ্যে কোনটি একটি থার্মোসেটিং পলিমার থার্মোসেটিং এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে তিন নম্বর অপশন বেকেলাইট থার্মোসেটিং সম্পর্কে আমরা দেখব এবং এর আরও বাদ বাকি যে সমস্ত উদাহরণগুলো আছে সেগুলো দেখে নেব থার্মোসেটিং যে পলিমারে তাপ প্রয়োগ করা হলে সেটা নমনীয় হয়ে যায় এবং তাপকে সরিয়ে নিলে অর্থাৎ অপসারণ করলে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে কিন্তু দ্বিতীয়বার যখন এই ঘটনা আবার ঘটাবো অর্থাৎ তাপ প্রয়োগ করব সেক্ষেত্রে কিন্তু আর নমনীয় হবে না যে সমস্ত পলিমার সেটা তাদেরকে কিন্তু থার্মোসেটিং পলিমার বলা হয় এর উদাহরণ কি কি ইউরিয়া ফর্মাল ডিহাইড ফেনাল ফর্মাল ডিহাইড রেজিন ইপো অক্সি রেজিন অসম্পৃক্ত পলিয়েস্টার পলিউরেথেন পলিউরিয়া আর বেকেলাইট কিন্তু এর উদাহরণ এর সাথে সাথে আমরা দেখে নেব ইলাস্ট্রোমার ফাইবার বা তন্তু আর থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ ইলাস্ট্রোমার অর্থাৎ স্থিতি স্থাপক পলিমার এর উদাহরণ কি কি প্রাকৃতিক রবার পলিবিউটাডাইন বিউটাডাইন রবার স্টাইরিন বিউটাডাইন অর্থাৎ এস বি আর যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে পলিক্লোরোপ্লিন রবার এটা কিন্তু থার্মোসেটিং এর উদাহরণ না এটা স্থিতিস্থাপক পলিমার বা ইলাস্ট্রোমারের উদাহরণ ফাইবার বা তন্তুর উদাহরণ কী কী এটা আমরা অনেকেই জানি তুলো রেশম পশম পাট নাইলন সিল্ক টেরিলিন এখান থেকে কিন্তু টেরিলিনটা ইম্পর্টেন্ট মনে রাখবেন এটা ফাইবারের উদাহরণ থার্মোপ্লাস্টিকের উদাহরণ কী কী পলিইথিলিন পলিভিনাইল ক্লোরাইড পলিস্টাইরিন পলিপ্রোপলিন ইত্যাদি থার্মোপ্লাস্টিকের উদাহরণ তো এখানে থার্মোসেটিং পলিমারের উদাহরণ কি বেকেলাইট তিন নম্বর অপশন কিন্তু সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে আমারবেল হলো এর উদাহরণ তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে পরজীবীর উদাহরণ এই পরজীবীর মধ্যে কোন রকম ক্লোরোফিল থাকে না ফলে এটা শালক সংশ্লেষের মাধ্যমে কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তার জন্য কি করে এরা হোস্ট গাছের পুষ্টি ব্যবহার করে তো এখানে আমারবেল একটা পরজীবির উদাহরণ এর সাথে সাথে আরও কিছু উদাহরণ দেখে নেব যেমন ভিসকম এই পরজীবীর উদাহরণ তো এখানে কিন্তু সঠিক নম্বর পরজীবী উদাহরণ পরজীবীর উদাহরণ পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে কোন কোষের অঙ্গাণুগুলি নিজস্ব ডিএনএ রয়েছে তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে চার নম্বর অপশন দুই আর তিন উভয় অর্থাৎ লাইসোজম আর ক্লোরোপ্লাস্ট তো এখানে আমরা ডিএনএ সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য দেখব যেগুলো কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে কি কী ডিএনএর ফুল ফর্ম ডি অক্সিরাইবোনুক্লিক অ্যাসি অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএর ফুল ফর্ম আর এর মধ্যে চারটি বেস থাকে কি কি অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসি অ্যাডেনিন থাইমিনের সাথে কিন্তু রাসায়নিক বন্ধন করে আর গুয়ানিন সাইটোসিনের সাথে কিন্তু রাসায়নিক সরি হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে অ্যাডেনিন থাকে থাইমিনের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আর গুয়ানিন থাকে সাইটোসিনের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ তাহলে কি কি বেশ বললাম অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন আর এই যে ডিএনএ এ ডি এটা বলেছেন বিজ্ঞানী ওয়ারসান এবং গ্রিক এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডিএনএর কাজ কি কি প্রোটিন এবং আর এনএ সংশ্লেষ করা প্রতিলিপি গঠনে সাহায্য করা সজীব বস্তু যাবতীয় জৈবিক ক্রিয়াকলাপগুলিকে নিয়ন্ত্রণ করা জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো ডি ডিএনএ সম্পর্কে আমরা এই তথ্যগুলো দেখে নিলাম এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে লাইসোজোম আর ক্লোরোপ্লাস্ট উভয় কোষের অঙ্গাণুগুলির নিজস্ব ডিএনএ রয়েছে পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা কি বলছে কাঁচা ফলকে কৃত্রিম পাকাতে কোন গ্যাসটি ব্যবহার করা হয় তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাসিটিলিন নম্বর তো ক্যালসিয়াম যখন আর্দ্রতা সংস্পর্শে আসে তখন কিন্তু এটি অ্যাসিটিলিন অর্থাৎ সি টু উৎপন্ন করে যেটা ফল পাকাতে সক্ষম তাছাড়া ইথিলিন সি টু এইস ফোর এটাও কিন্তু কৃত্রিমভাবে ফল পাকানোর কাজে লাগে ফোন এটাও কিন্তু ফল পাকানোর কাজে লাগে কৃত্রিমভাবে তাহলে আমরা কি কি দেখছি ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন ইথিলিন আর ফোন কিন্তু কৃত্রিমভাবে ফল পাকানোর কাজে ব্যবহার করা হয় যার মধ্যে ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে খাড়িও তো এখানে সঠিক ক্যান্সার কোনটা হয়ে যাচ্ছে তিন নম্বর অপশন অ্যাসিটিলিন পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে পরমাণুর প্রথম মডেলটির প্রবক্তা হলেন তো এখানে সঠিক নম্বর অপশন থমসন থমসন প্রথম বলেন যে পরমাণু একটি ধনাত্মক আর কণা দ্বারা গঠিত যেখানে ইলেকট্রনগুলি ধনাত্মক ধনাত্মক আধানযুক্ত বেষ্টনীর মধ্যে আবদ্ধ থাকে যেটাকে এক কথাই বলা হয় ধনাত্মক আধানযুক্ত গোলাকৃতি বেষ্টনী যার মধ্যে ইলেকট্রন উপস্থিত থাকে আর এই যে জে জে থমসন এর যে মডেল এটাকে কিন্তু পোডিং মডেলও বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার পরমান প্রথম মডেলটির প্রবক্তা জে জে থমসন তিন নম্বর অপশন পরবর্তী কোশ্চেন কি বলছে বি এম ডি দা হারের খনিজ ঘনত্ব পরীক্ষা ড্যাশ শনাক্ত করার কাজে ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার অস্টিওপোরেসিস অস্টিওপোরেসিস যার অর্থ ছিদ্রযুক্ত হার এর কারণে হাড় ধীরে ধীরে পাতলা এবং দুর্বল হয়ে যায় এই অস্ট্রিওপোরসিস অস্ট্রিওপোর যদি দেখা যায় কারোর সেক্ষেত্রে এছাড়া এগুলি ফ্রাকচারের জন্য সংবেদনশীল হয়ে পড়ে আর এই পরীক্ষাটি কিন্তু সাধারণ এক্স রে পরীক্ষার মতনই হয়ে থাকে তো বি এত হারের খনিজ ঘনত্ব এই পরীক্ষাটি করা হয় কিসের জন্য অস্ট্রিওপোরসিসের কারণে তিন নম্বর অপশন কিন্তু সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে নিচের কোন মৌলটি একটি ধাতুকল্প তো অপশনগুলো দেখার আগে আমরা দেখে নেব ধাতুকল্প কি এটি এমন একটি মৌল যেগুলোর মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের বৈশিষ্ট্য কিন্তু বর্তমান থাকে এই কারণেই এই মৌলগুলিকে ধাতু আর অধাতুর মধ্যবর্তী স্থানে রাখা হয়েছে এই ধাতুকল্পকে তাছাড়া ধাতুকল্পকে অর্ধ ধাতু বা এগুলিকে পি ব্লকের তেরো চোদ্দ পনেরো ষোলো আর সতেরো শ্রেণী শ্রেণীতে কিন্তু পাওয়া যায় এর উদাহরণ কি কি বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি টেলুরিয়াম আর পোলোনিয়াম তো এখানে আমাদের কোন অপশানটি মিলছে চার নম্বর অপশন টেলুরিয়াম তো সঠিক অ্যান্সার কিন্তু এখানে চার নম্বর অপশান হয়ে যাচ্ছে পরবর্তী কোশ্চেন এখান থেকে কিন্তু আমাদের ম্যাথ প্রবলেম শুরু তো ফার্স্ট ম্যাথ প্রবলেম কি বলছে দশ সেকেন্ডে চল্লিশ ধাপের কি সিঁড়ি বেয়ে উপরে উঠতে তিরিশ কেজি ভরের একটি ছেলের কতটা ক্ষমতা প্রয়োজন প্রতিটি ধাপের উচ্চতা যেখানে বলা হয়েছে পনেরো সেন্টিমিটার আর জি এর মান মান অর্থাৎ দেওয়া মিটার সেকেন্ড তো ক্ষমতা অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু আমরা কি জানি পি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম অর্থাৎ ওয়ার্ক ডান বাই টাইম ডবলু বাই টি হিসেবে আমরা লিখছি এনার্জি বাই টাইম অর্থাৎ ই বাই টি তাহলে এখানে আমরা ব্যবহার করবো পি ইকুয়াল টু ই বাই টি এই সমীকরণটি তাহলে এখানে আমরা কোন সমীকরণ ব্যবহার করছি পি ইকুয়াল টু ই বাই টি এখন ই এর মান কত এটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি হিসেবে কিন্তু এখানে কাজ করছে অর্থাৎ এম জি এর সমীকরণ যেখানে মানটা আমাদের আবার বার করতে হবে এইস মানে উচ্চতা এখানে মান বার করব কিভাবে প্রতিটি ধাপের উচ্চতা ইন্টু ধাপ সংখ্যা তাহলে কিন্তু একটি সিঁড়ির উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো এখানে এইস কিন্তু সিঁড়ির উচ্চতা কেই বোঝাচ্ছে সিঁড়ির উচ্চতা কিভাবে নির্ণয় করব প্রতিটি ধাপের উচ্চতা ইন্টু ধাপ সংখ্যা প্রতিটি ধাপের উচ্চতা পনেরো সেন্টিমিটার এখানে কত দেওয়া আছে সেন্টিমিটারে কিন্তু আমাদের জি এর মান মিটারে দেওয়া আছে এখানে দশ বা সেকেন্ডে আছে তাহলে এটাকে আমরা মিটারে পরিণত করবো ইন্টু কটি সিঁড়ি আছে ধাপ চল্লিশটি তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু আমরা এইস অর্থাৎ সিঁড়ির উচ্চতা পেয়ে যাব পাঁচ দুই তিন তাহলে এখান থেকে কত হচ্ছে ছয় মিটার এম এর মান কত বলা আছে তিরিশ কেজি ভরের একটি ছেলে তার মানে তিরিশ জি এর মান কত বলা আছে দশ মিটার পার সেকেন্ড দশ ইন্টু এইস এর মান কত বার হলো ছয় মিটার তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আঠারোশো জুল এত কিন্তু এনার্জি পেয়ে যাচ্ছে এটা কিন্তু পোটেন্সিয়াল এনার্জি হিসেবে এখানে এনার্জিটি কাজ করছে তাহলে ক্ষমতা পি ইকাল টু আমরা সমীকরণে মান বসালেই অ্যান্সার পেয়ে যাব ই এখান থেকে পি এর মান কত পাচ্ছি ই এর মান পেয়েছি আঠারোশো টি এর মান কত বলা আছে দশ সেকেন্ড বাই দশ ক্যালকুলেশন করলে কত আসছে একশো আশি ওয়াট তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে ছেলেটির কতটা ক্ষমতার প্রয়োজন একশো আশি ওয়াট সঠিক অ্যান্সার কিন্তু দুই নম্বর অপশান তো পরবর্তী কোশ্চেন দেখে নি চল্লিশ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব আট ঘন্টা এবং আশি ওয়াটের একটি পাখা বারো ঘন্টা ব্যবহার করা হয় শক্তির দৈনিক খরচ কত হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে তো ফার্স্ট আমরা বার করব বাল্বের ক্ষেত্রে শক্তি কত বলা আছে চল্লিশ ওয়াট এটাকে আমরা কিলো ওয়াটে নিয়ে যাব চল্লিশ ওয়াট ইকুয়াল টু চল্লিশ বাই হাজার ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর কিলো সময় কত দেওয়া আছে টি ওয়ান টু আট আওয়ার তাহলে মোট শক্তি কত হচ্ছে শক্তি কত খরচ হচ্ছে মোট এখান থেকে বাল্বের ক্ষেত্রে শক্তি ইন্টু সময় বার করলেই মোট শক্তির খরচের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো এটা হচ্ছে বাল্বের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এইট তা জিরো পয়েন্ট থ্রি টু কিলো ওয়াট আওয়ার এত পরিমাণ শক্তি কিন্তু বাল্বের ক্ষেত্রে খরচ হচ্ছে পাখার ক্ষেত্রে শক্তি কত দেওয়া আছে ষাট ওয়াট এটাকে আমরা কিলো ওয়াটে নিয়ে যাব হাজার হাজার দিয়ে ভাগ করব কত হবে জিরো পয়েন্ট জিরো সিক্স কিলো ওয়াট টাইম কত দেওয়া আছে টি টু বারো ঘন্টা তাহলে মোট কতটা শক্তি খরচ হচ্ছে পাখার ক্ষেত্রে শক্তি একটু সময় করলেই আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট জিরো সিক্স ইন্টু বারো কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু কিলো ওয়াট আওয়ার তাহলে এখন মোট শক্তি শক্তির দৈনিক খরচ কত হচ্ছে মানে মোট শক্তির পরিমাণ এই জিরো পয়েন্ট থ্রি টু আর জিরো পয়েন্ট সেভেন টু এটাকে যোগ করলে অ্যান্সার পেয়ে যাব এটাকে যোগ করলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফোর কিলো ওয়াট আওয়ার এই মানটা আমরা কোথা থেকে পেলাম জিরো পয়েন্ট থ্রি টু কিলো ওয়াট আওয়ার অর্থাৎ বাল্ব কতটা শক্তি খরচ করছিল এবং পাখা কতটা শক্তি খরচ করছে জিরো পয়েন্ট সেভেন টু ওয়ার কিলো ওয়াট আওয়ার এই দুটো যোগ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ার ওয়াট আওয়ার সঠিক আনসার তাহলে তিন নম্বর অপশান পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা কি বলছে দুটি বস্তু এ এবং বি একই বেগে চলমান অর্থাৎ বস্তু এ এর ক্ষেত্রে বেগ ফার্স্টে আমরা বেগটাকেই লিখি বেগ এ বস্তুর ক্ষেত্রে যা হবে বি বস্তুর ক্ষেত্রে তাই হবে তাহলে আমরা ধরে নিচ্ছি এর বেগ কত ভি এ বস্তুর ভর বি বস্তুর ভরের দ্বিগুণ বি বস্তুটির ভরের দ্বিগুণ তাহলে বি বস্তুর ভর আমরা ধরে নিচ্ছি এম তাহলে এ বস্তুর ভর কত হবে বি বস্তুর ভরের দ্বিগুণ অর্থাৎ টু এম হবে এ বস্তুটির সাথে বি বস্তুর গতিশক্তির অনুপাত তো এখানে এ বস্তুর গতিশক্তি কে এ দ্বারা ডিনোট করা হয়েছে আর বি বস্তুর গতিশক্তি বি কে বি দ্বারা লেখা হয়েছে তাহলে আমরা অ্যাকচুয়াল গতিশক্তি ইকুয়াল টু কি জানি কে ইকোয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে কে এ ইকোয়াল টু কত পাবো হাফ এম এর ক্ষেত্রে এম কত ছিল টু এম এম এর মান আর ভি এর মান ধরে নিয়েছিলাম ভি ভি স্কোয়ার কে বি এর ক্ষেত্রে হাফ এম এর মান কত স্মল এম এর মান ক্যাপিটাল এম ধরেছিলাম ইন্টু ভি এর মান কত ভি ধরেছিলাম ভি স্কোয়ার তাহলে এদের অনুপাত বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাবছে এম এম কাটছে ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটছে তাহলে কে এ বাই কে এম ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দুই তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে কে বাই কে বি এর মান কত দুই হচ্ছে সঠিক আনসার এক নম্বর অপশন কে এ বাই কে বি এর মান কত দুই পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে প্রদত্ত মাধ্যমে কম্পাঙ্ক এবং মিটার সেকেন্ড বেগ বিশিষ্ট শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য গণনা করুন টাইম আমরা দেখবো শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এর সমীকরণটা কি সরি তরঙ্গ বেগ শব্দ তরঙ্গের বেগ শব্দ তরঙ্গের বেগ ভি ইকাল আমরা কি জানি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এফ ইন্টু তরঙ্গ ল্যামডা এখানে কিন্তু আমাদের বার করতে হবে ল্যামডার মান শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত তার মানে ভি বাই এফ এখান থেকে আমরা পাচ্ছি ফার্স্ট ইকুয়েশন থেকে এখানে ভি এর মান কত বলা আছে চারশো মিটার পার সেকেন্ড আর এফ এর মান কত বলা আছে দুশো হার্স এটাকে যদি আমরা ভাগ করি চারশো বাই দুশো কত পাব দুই তাহলে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হচ্ছে দুই মিটার চার নম্বর অপশন কিন্তু সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলছে পনেরো কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার প্রতি সেকেন্ডের অভিন্ন গতিতে চলছে ওই বস্তুর অধিকৃত গতিশক্তি গতিশক্তি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার এখানে এম এর মান কত বলা আছে ভর পনেরো কেজি হাফ ইন্টু পনেরো ভি এর মান কত বলা আছে পাঁচ মিটার পার সেকেন্ড পাঁচ তার স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আসবে একশো সাতাশি পয়েন্ট পাঁচ জুল আমার আগে থেকে করা ছিল বলে মানটা সরাসরি কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম তো আপনারা করে দেখতে পারেন এখানে কিন্তু অ্যান্সার হবে দুই নম্বর অপশন সঠিক অ্যান্সার তো বন্ধুরা এটাই ছিল আজকাল আমাদের শেষ কোশ্চেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটিকে আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে রাখতে হবে ঠিক সময়ে আপ আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই